তোর দুই নম্বর সিগারেট কেমন বিক্রি হচ্ছে? বুঝতাছি না স্যার, কয়দিনের বেচা কিনা দেখে মনে হইতাছে নেশা করে বুঝি নেশা করে ফাইরাই দিল। ধান্দাবাজি রাত, টুপি পড়ালে অন্য কাউকে পড়াবি, ইন্সপেক্টর সাগরকে পড়াবি না। দে সপ্তাহের টাকা দে। লাভের সময় যাবে, বেচা কিনা না থাকলে তাই ব্যবসাটা বন্ধ করে দিতে হইব স্যার। পুলিশের টাকা মদের বোতলে খাঁটি দুধ বিক্রি করলেও দিতে হবে। স্যার আপনার চরিত্র দেখা আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিচ্ছি। কি সিদ্ধান্ত? আমার পোলা বড় হইলে ওরে আমি আপনার মতো পুলিশ বানাবো, তখন আমার আর এই ব্যবসা করতে হইব না, ও আপনার মতো টেকা কামাই দিব, আর আমি শেষ বয়সে ফাইভ স্টার হোটেলে গিয়া ফুর্তি করু। তার মানে হারামের কামাই হারামের পথেই খরচ? চুপ শালা। কি ব্যাপার, সেন্ট্রি নেই, জিপ গাড়ি নেই, তাহলে তাহলে সব গেল কোথায়? কিরে তুই এখানে দাঁড়িয়ে আছিস, বাকি সব কোথায়? শালার পো বোবার মতো করছিস কেন? আওয়াজ করে বল কি হয়েছে, কি বলতে চাস? ওয়েলকাম স্যার, ওয়েলকাম। আমার দুর্ভাগ্য স্যার আপনার সঙ্গে দেরিতে দেখা হলো। আমার নাম সাগর, আপনি আসার আগ পর্যন্ত আমি এই থানার চার্জে ছিলাম। আপনি খুব ভাগ্যবান স্যার, এই থানাতে যে চার্জ নিয়ে আসে সে খুব অল্প সময়ে কোটিপতি হয়ে যায়। কানের কাছে হুহু করে ডিস্টার্ব করিস না, আমাকে সব বলতে দে। স্যার এই এলাকায় কটা হোটেল আছে, সব কটাতে দেহ ব্যবসা হয়, আর ওইসব হোটেল থেকে আমাদের জন্য বরাদ্দ মাসে দু লাখ টাকা। বান্দর বাচ্চা বান্দর, গুতা মারিস কেন? কিছু বলার থাকলে মুখ খুলে বল, স্যারও শুনুক, আর বলতে না পারলে চুপচাপ থাক। যা বলছিলাম স্যার, এই এলাকার তিন জায়গায় নেশা বিক্রি হয়, এক কানাইবাবুর দোকান, দুই চটপটি গলি, তিন বাগপাড়া। এই তিন জায়গা থেকে আমরা মাসে পাই দেড় লাখ টাকা। এই এলাকার ছিনতাইকারী, অপহরণকারী, ধর্ষণকারীদের কাছ থেকে পাই গড়ে পাঁচ লাখ টাকা। এছাড়া বড় বড় গডফাদার তো আছেই, সময় মতো ওরা এসে আপনার সাথে পরিচিত হবে। সিগারেটটা ভাঙলেন কেন? ওটা টাকা দিয়ে কেনা। জানি, তবে সব রোজগারের টাকায় কিনা নয়, ঘুষের টাকা দিয়ে কেনা। রাইট স্যার, রাইট। এই হাতের ঘড়ি ঘুষের টাকা দিয়ে কেনা, এই আংটিগুলো ঘুষের টাকা দিয়ে কেনা, আর গলার এই চেন ঘুষের টাকা দিয়ে কেনা। আরো কিছু দেখতে চান? আসুন আমার সাথে। তুই জানিস কার সামনে দাঁড়িয়ে কি বলছিস? জানি, আমার মতো একজন অফিসারের সামনে। না, আমি তোর মতো ঘুষখোর নিমক হারাম বেমান নই, আমি একজন আইনের রক্ষক। এদেশের মানুষের জানমালের পাহারাদার, আর তুই তুই সে পাহারাদার হয়ে মানুষের সঙ্গে বেমানি করছিস। হ্যাঁ ভুল বললেন স্যার, আমি একা বেমানি করছি না, আমার মতো আরো অনেকেই বেমানি করছে, তারা আপনার আমার চেয়ে অনেক অনেক বড়। তোর মতো ঘুষখোরের কাছে ওরা বড় হতে পারে, আমার মতো দেশপ্রেমিক সিপাহীর কাছে নয়। এই তুই কি ভুলে গেছিস পুলিশ মানে কি? না ভুলে যাইনি। পি ফর পোলাইট, ও ফর ওবিডিয়েন্ট, এল ফর লয়াল, আই ফর ইন্টেলিজেন্ট, সি ফর ক্যারেক্টার, ই ফর ইফিসিয়েন্ট, কিন্তু এই সবই অর্থহীন আমার কাছে, কারণ এই চাকরিটা পাওয়ার জন্য আমার বাবার ভিটে মাটিটা বিক্রি করে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছে আমাকে। এই অফিসার, যারা ক্ষমতার চেয়ারে বসে নিরহ মানুষের সবকিছু ছিনিয়ে নেয়, তারা মানুষ নয় মানুষ, তারা জানোয়ার, রক্ত চুষা জানোয়ার। আমি তাদেরকে ঘৃণা করি, ঘৃণা করে দেশে চোদ্দ কোটি মানুষ, ওরা বাঁচতে পারবে না, এদেশে মানুষ ওদেরকে ছাড়বে না। একবার যদি তাদেরকে আমি হাতে হাতে ধরতে পারি, তাহলে কুকুরের মতো গুলি করে মারবো, গুলি করে মারবো। আমার নাম আগুন,
আমি যে এলাকায় যাই সে এলাকার সমস্ত পাপীরা আমার আগুনের জ্বলে পড়ে কয়লা হয়ে যায়। কয়লা কয়লা, কথাটা মনে রাখিস, মনে রাখিস। এখন কি করব, পাপি থেকে কি নিষ্পাপ হব, নাকি যেভাবে আছি সেভাবে থেকে আগুনে পুড়ে কয়লা হব? চুপ শালা, কয়লা আমরা হব না, বেশি বাড়াবাড়ি করলে দেখবি একদিনও নিজেই কয়লা হয়ে যাবে।